Happy birthday to you. Good morning. Welcome to my channel. So, আজকে একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। তার কারণ অনেকটা সকাল তো এবার সকালে উঠে এত কাজ ছিল তাতেও কমপ্লিট হয়নি, বাড়িতে এসে করতে হবে। তো সেই কারণে একবারে বেরোনোর আগে তোমাদের সাথে দেখা করছি। কোথায় যাচ্ছি আজকে হচ্ছে গিয়ে আমার সেই স্পেশাল যেটা তোমাদের সাথে যেটা বলছিলাম আগের দিনের ব্লগেও, তোমরা দেখতে পেয়েছো যে রাত্রিবেলায় যে কেক কাটিংটা, তোমরা বুঝতেই পারছো কেন কোথায় যাচ্ছি আজকে সকালবেলায়। শিবন্তর জন্মদিনের জন্য আমরা প্রত্যেকবারই আশ্রমে যাই পুজো দিতে। তো অ্যাজ ইউজুয়াল আমরা আশ্রমেই যাচ্ছি পুজো দিতে। আশ্রমে পুজো দিয়ে ওর মায়ের সাথে দেখা করে বাড়িতে এসে তোদের রান্না বাড়ি খাওয়ানো। চলো দিনটাকে এখান থেকে স্টার্ট করছি, কিন্তু সঙ্গে থেকে সারাটা দিন। তো এই আশ্রমে ঢুকলাম, বৃষ্টির জন্য না অনেকটাই লেট হলো। প্রত্যেকবার মানে মালা মিষ্টি সব কিনতে গিয়ে কাদা, এত মানে ফল টল কিনতে গিয়ে এত কাদা প্যাচ প্যাচ যে রাস্তা দিয়ে বাইক জ্যাম, মানে বৃষ্টির দিন হলে যা হয়। তবে বৃষ্টিটা এখন নেই ভাগ্যিস। তো সীমান্ত ওই যে হাত ধুয়ে আসছে, ওই যে তারপরে ঢুকবো মন্দিরে। আমাদের হচ্ছে গিয়ে রাস্তাঘাটে জ্যাম, বৃষ্টি, এইসবের জন্য তো লেট হলোই। এবার লেটটা এমনই হলো যে 11টা মোটামুটি বেজে গেছিলো। এবার পুজো টুজো দেওয়ার পরে হঠাৎ আমি বললাম সীমান্তকে যে দেখো 11:30টা আর বাজতে বেশিক্ষণ নয়, সেই বাইরে তো কিছু খাবোই না, সেই বাড়িতে যেতে হবে এতক্ষণ না খাওয়া দুজনেই। তো এখানেই সকালের প্রসাদটা আজকে খেয়ে নিই, ভালোই হবে একই দিনে, মানে ভেবে আসিনি কিন্তু আজকে হয়ে গেল। আর আমি প্রসাদ খেলেই না আমার মনটা খুশি হয়ে যায়, আর কিচ্ছু চাই না আমি সারাদিনে। তো আজকে এটা হওয়াতে আমার বেশ আনন্দ লাগলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ারটা করলাম। নয় তোমরা ভাববে ওরা তো আশ্রমে আসেই মাঝে মধ্যে আশ্রমের ব্লগ দেয়, প্রসাদও খায়, তাহলে এটা বলার কী আছে। কিন্তু না ভেবে যখন জিনিসটা হয় তখন সেটা সত্যিই ভালো লাগে। শোনো, পুজো দেওয়া হলো, সব কিছু হলো, অনেক কিছু ইচ্ছে ছিল সেগুলো অন্তত দিতে পারলাম, যেইটুকু মানে আশ্রমে তোমাদেরকে তো বললাম। তার সাথে প্রসাদটা খাওয়া হলো, আর প্রসাদটাই শ্রীমন্ত আজকে খুব খুশি হয়ে গেছে, কারণ শ্রীমন্ত আজকে ওর ফেভারিট চিড়ে আম প্লাস সাবু পুরো কেন কি করবে আবার। ও আচ্ছা আচ্ছা, ও ফেভারিট হচ্ছে কি সাবু আম ঠাম দিয়ে, ও ভীষণ পছন্দের সেই প্রসাদ পেয়েছে। আবার আজকে হচ্ছে গিয়ে আবার আরও অনেক রোস্ত ডাল তরকারি ভাত থাকে, আজকে আরেকটা পালং শাকের ছিল, মানে শ্রীমন্ত আজকে মন আনন্দে ভরে গেছে। আমি বললাম দেখো বললো কে, তুমি তো বলছিলে সময় হবে না, মানে ও অ্যাকচুয়ালি বলে, কিন্তু আজকে যেই বলেছি 11:30 বাজে দাঁড়াতে হবে না, ও তাড়াতাড়ি রাজি হয়ে গেছে। তো চলো সবটাই ভালো হলো, যদি আগে জানতাম যে প্রসাদটা নেবো বা যদি জানতাম এই আমদুধ বা এইগুলো আজকেই অমাবস্যার দিন দেয়, কিন্তু যদি জানতাম এটা আজকেই তাহলে একটু ঠাকুমার জন্য বক্স নিয়ে আসতাম, মানে সবই তো আনপ্ল্যান্ড দিতে হয়েছে। মামুনিকে বলবো, মামুনি ভীষণ খুশি হবে। ভিজে ঠিজে স্নান করে পুরো বাড়িতে এসেছি, পুরো স্নান। তো আলটিমেটলি বাড়িতে চলে এসেছি, মানে মমিনপুর হয়ে সব হয়ে, বাট ফোন বের করা সম্ভব হয়নি, কারণ পুরো চুপচুপে স্নান যাকে বলে। আর মমিনপুরে জাস্ট আমরা প্রত্যেকবার গিয়ে একটু বসি একটু দাঁড়াই, এবারে আমরা জাস্ট 2 মিনিট দাঁড়িয়েছি, 2 মিনিট, কারণ এত বাজে অবস্থা আমাদের, এত ভিজেছি, ছাতা তো ফেল, শ্রীমন্ত পুরো কাক স্নান, আমিও পুরো ভেজা, কিন্তু তাও আমি পিছনে বলে একটু কম ভিজি, বাট পুরো ভেজা। যাই হোক বাইরের কাজ সব কমপ্লিট করে এসেছি, আর বাইরের নেই যা হবে পুরো বাড়িতে, রান্না বাড়ি হেনা তেনা এখন অনেক কাজ আছে। চলো সবটা করে আবার খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে শ্রীমন্ত, সেগুলো রেডি করতে হবে, ঝটাফট ছোট ছেড়ে নিই। শোনো, তোমাদের তো বললাম সকালবেলা আশ্রমে গেছিলাম, আশ্রম থেকে এসে একটু টাইম লেগেছে, কারণ ওর মায়ের সাথে দেখা করতে গেছিলাম আবার একটুখানি, সেই জন্য এখন মানে বেশ জোর কদমে, কারণ বেলা হয়ে গেছে। এদিকে আমি ডালটা ফোটাচ্ছি, এদিকে শিমুলটা রান্না করছি, মামুনি এদিকে বলেছে মাছটা করে নিয়ে আসবে, আর চিকেনের সব রেডি করে দেবো। সুমন্ত একটু জাস্ট ওটা আমাকে না হেল্প করলে ওটা তো হবে না, ওর জন্মদিন হোক আর যাই হোক চিকেনটা ওর হাতেই দরকার, তো সেই জন্যই ওটা পরে হবে। আমি আগে এগুলো তাড়াহুড়ো করে তোড়জোড় করে চলো রেডি করে নিই ঝটাপট। এখন একটু সিমইটা ভেজে নিচ্ছি। থেকে এসে সমস্ত রান্না কমপ্লিট, এখন লাস্ট এই যে চিকেনটা হচ্ছে গিয়ে চলছে, আর এদিকে হচ্ছে গিয়ে আমার এই যে ভাজা ভুজিগুলো চলছে, এদিকে ভেজে তোমার রেখে দিয়েছি,
খুব বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। তার কারণ হচ্ছে কি, শ্রীবন্ধুর ঠেলা ঠেলা সাজিয়ে মাউনি এসছে, মাউনি লাস্টে ওই যে এখন গ্যাস ফ্যাস সব ক্লিন ক্লিন করছে কারণ পুরো টায়ার্ড। এবার দেখাচ্ছি তোমাদেরকে, তারা সাজানো কমপ্লিট হয়েছে, সাজানোর মাঝখানে আমি তোমাদের ভিডিও করতে পারিনি কারণ শ্রীবন্ধুকে ডাকবো না ওই জন্য। তো তার বার্থডে লাঞ্চের মেনু, মাউনি প্রদীপটা একটু ধরিয়ে দিও তো। তো এখন উনি ড্রেসটা পরে আসছেন, জাস্ট একটা গেঞ্জি গলিয়ে চলে আসবে কারণ মানে বিকেল বিকেল হতে যায়, অনেকটাই লেট হয়ে গেছে। চলো চলে আসো। চামচটা দিই ওই ইটা পায়েসটার জন্য, মিষ্টি খাওয়া বারণ। এই যে জলের গ্লাসটা এইদিকে মামনি, কোনটা কি হাসি দাদা, ধরো আরেকবার দেখ দিকে দেখো। আমি ভিডিওই রেকর্ড করিনি, দেখো আমার বাচ্চা পার্টি দুজন এসছে, দুজন বাচ্চা পার্টির মধ্যে একজন দিচ্ছি। আমার এই হ্যাপি বার্থডেটা যে এইসব করতে হয় আমি জানতাম না, এখন কাজে লেগে পড়েছে। আরেকজনের মা কি বারণ করেছে, ফ্রি ফায়ার খেলতে। ও এখন আমার ফোনে কি খেলছে, ফিফা। দাঁড়া কাচি আর কি লেব বল। শোনো এই কাজটায় না বেশ অনেকটা পেশেন্স আর খাটনি আমার মনে হচ্ছে, কিন্তু এটা আমি আমার বাচ্চাতে শ্রীবন্ত ব্যাপারটা করেছিল কিন্তু আমি এতটা পাত্তা দিইনি। এইবারে এখন বুঝতে পাচ্ছি যে এটা একটু হ্যাপাই আছে কারণ ও হ্যাঁ আমার বার্থডেতে তুই ছিলিস, জিজু ছিল আমাদের বাড়িতে, সেই সেলিব্রেট হলো সবাই মিলে তখন। হ্যাঁ হ্যাঁ আর বাকিগুলো তোরা, হ্যাঁ আমার বাড়িতে হলো না রাত্রেবেলা সেলিব্রেশনটা। হ্যাঁ কিন্তু ব্যাপারটা হয়ে গেছে, শ্রীমন্ত তার বার্থডেতে তার শ্রীমন্তদাকে কাজটা করতে দিতে পারছি না, তাই ছোট্ট পিসেস পিসেস শালিরা, শালি একা কাজ করছে আর এই একজন ফিফা। ওর যে কি ফিফা, এখানে না একজন কাজ করছে, হ্যাঁ এখানে একজন গেম খেলছে, আর এই মেয়েটি চুপচাপ বসে আছে, শান্তশিষ্ট মেয়ে। আর এই যে মেয়েটা কাজে খুব ব্যস্ত, একমাত্র সাজানো গোছানোর জন্য পারফেক্ট জিজু আর তার এই শালি, এই দুজন জিজুর কাছে যাচ্ছে আর খালি গিয়ে শয়তানি মারছে, শয়তানি শয়তানি। দেখ না এক্ষুনি বলছিল নিজেকে কি জানি বলছিল, নাম নিচে এ পাশ থেকে লাগাতে হবে তো জিনিসটা। এই যে মালা পড়ে আছে, কাজ করছে না তো ওকে তাই বসিয়ে রেখে দিয়েছে, গায়ের মধ্যে একটু লাগিয়ে রেখেছে। আর এই বেচারি টপ টু বটম সব কাজ করে যাচ্ছে, এই দেখো বললাম না জিজু আর সিলভিয়া শালি না কি ন্যানো শালি, গেনো শালি, গেনো 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 শালি, এই তো গেনো আর জিজু ছাড়া এইসবের কাজ আমাদের দ্বারা হবে না। আমরা হচ্ছে কি এবার আরেকজন দেখো না গেম নিয়ে ব্যস্ত। আচ্ছা এবার এইটা আনপ্যাক করছে, মানে সবকটা গিফট খোলা হয়ে গেছে অলরেডি, এই যে দেখো হ্যাঁ ওটাও খুলে ফেলেছে, এই তো এই তো সব সব সব। তাহলে আমি বলছি সব গিফট দেখাচ্ছি, এটা আগে আনপ্যাক করুক। এটা হচ্ছে গিয়ে গেনো এনেছে, গেনো ন্যানো সাবান বাবান। আচ্ছা বোনের নাম তো কিছু দাও না, ওর নাম তো কাটা পোনা, ও কাটা পোনা চারা পোনা কাটা, তুই তো বললি কাটলাম গণ বলেছে তুই যে ওরকম ক্যান্ডেল দিয়ে সাজিয়েছিস, জিজু যত বছর ততগুলো ক্যান্ডেল দিয়েছিস, সেমনি তাহলে দুটো টেবিল লাগতো, তাহলে একটা টেবিল হতো না, তাহলে একটা টেবিলে কমপ্লিট হতো না। কেন প্রচুর গিফট পেয়েছে, এটা সকালেই রেখেছে, মামনি আশীর্বাদ করেছে এই গেঞ্জিটা দিয়ে। বোন আচ্ছা মানে বোন গিফট করেছে এইটা, এই যে লাওপালের দুটো কাপ, গণ কুর্তিমণি এটা তো আমি আগেই দেখে নিয়েছো, ঝিঙ্কু
আর ওদিকে ওর মা হচ্ছে অনেক খাবার দাবার পাঠিয়ে দিয়েছে, সেটাও ইনক্লুড করে দিলাম ভিডিওতে। সেই খাবার মানে মুখে বলে দিলাম, এখন আমি দেখাতে পারছি না, দই ফই নিয়ে এসে ঠিক আছে বলে দিলাম। তো চলো, প্রচুর গিফট পেয়ে গেছে দেখে নিয়েছো, কিন্তু এই যে এটা যে পেয়েছে এটা শ্রীমন্ত শুধু চোখে দেখবে আর সবাইকে ডিস্ট্রিবিউট করবে, আর সবাই আর শুধু একটা সিপ নেবে, নিয়ে ছেড়ে দেবে, আর সবাই যখন খাবে তোমরা তোমাদের একটাই রিকোয়েস্ট, ফেলে ফেলে খাবে ঠিক আছে। এই অ্যারেঞ্জটা কিন্তু গণ করেছে, হ্যাঁ একজন বলেছে আইডিয়া যে বার্থডে, ঝিঙ্কু বলেছে একসাথে দিবি না আলাদা দিবি, তো দিদি সেটাই শুনে দিদি এই অ্যারেঞ্জটা করেছে, সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এবার জিজু জাস্ট গেঞ্জিটা চেঞ্জ করে এসে তারপরে কেকটা কেটে ফেলবে। আমাদের ফটো সেশন কমপ্লিট হয়ে গেছে, ফটো সেশনের পরে এবারে কেকটা ঝাকাস করে কেটে নাও, চলো কেকটা কেটে নাও, সবাই সবাই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শ্রীমন্ত টাকলা বাবা, কাটতে পাই না তো কেক, তাই সবাই মিলে হাত ধরে কাটিয়ে দিলাম। আমার দেখো বড় লিডার একাই কেক কাটছে, আমি বলছিলাম একার মধ্যে গরমকে দেখলাম না, স্মার্ট লেডি স্মার্ট হয়ে যাচ্ছে। আর এই যে আরেকজন কোল্ড ড্রিঙ্কস আনবে, বাবা আস্তে করে ঢালবি, কিছুটা আবার রাখবি ঢেলে ঠিক আছে। আর এখন এসছে এই যে আমি এই যে বড় মেয়েটা স্যালাড কাটতে, কিন্তু এতক্ষণ যখন ওরা কাজ করছিল বাচ্চাগুলো তখন শ্রীমন্ত কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, কিন্তু এখন যেই ও এসছে ব্যাস আলাদাই ভালোবাসে। মা গো আর পারি না, কোথায় ধরে রাখবো, বাট বাচ্চাগুলো যে কাজ করছিল দেখ ভালো করে কাজ করছিল, তাই জন্য বলে তুমি আসোনি তাই না? না 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 ভালো করে স্যালাড কাটছিস, কোনো চাপের বার্থডে সব থেকে আকর্ষণীয় জিনিস বার্থডে বউ না বার্থডে বরের, তার বউ আমি খুব একটা ভালো বলতে পারি না, খেতে দিচ্ছে খাওয়ার স্টাইলটা একটু দেখাই, একটা একটা কাটা কোথায় গুজে রেখেছে, এই যে কাটা একটু টাটা করে দিই, আসতে আসতে রাত হয়েছে, বাচ্চা লোক টাটা খেয়ে নে, আইসক্রিম গুলো খেতে খেতে যা, এই বড় বাচ্চাদেরই বাচ্চা দিতে যাচ্ছে। আরে ইহার কি বাড়িস না, বাচ্চাগুলোকে বাড়ি দিতে গেছে বোন, তো বোন বাড়িতে দিয়ে আসছে, এবারে আসলে পরে তারপরে আমরা খাবো, রাতে আমি বাচ্চাদের অলরেডি বেড়ে ফেলেছি, ওরা বলছে রাস্তায় তো আসুক তবে খাবো। শোনো বোন এখন বাড়ি চলে যাচ্ছে, আমি সব বোনরা যখন গেছিলো কুচুইগুলোকে দিতে আমি ফোনে ঘেঁটে ঘেঁটে দেখছিলাম, আমার আর শ্রীমন্তর একটা ছবি হলো, সেই জন্য যাওয়ার সময় যা শ্রীমন্তকে ছাড়তে যাচ্ছে একটাই কেলো মুখে একটা লাস্টে আমার আর শ্রীমন্তের ছবি তুললাম। তো চলো টাটা গুড নাইট, তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করলাম কারণ ও বেরিয়ে যাচ্ছে, আমারও ঘরে কাজ টাজ রয়েছে। তো চলো বার্থডে দারুণ দারুণ এনজয় হলো, কিন্তু কেমন লাগলো ব্লগটা জানিও, টাটা বাই বাই, দেখা হবে পরের ব্লগে।